ओम श्री गुरुजय। आज थेके अनेक बछर आगे एक शिष्य सद्गुरु लाभ करेछिलेन एवं से शिष्यटी सद्गुरुर काछे किछु प्रश्न करेछिलेन। से सद्गुरुर परिचय आमरा शेषे देब, आपनारा सबाई चेनेन। प्रथमे आमरा प्रश्न एवं उत्तरेर आलोचनाटा करे नि। शिष्य प्रश्न करेछेन, गुरुदेव कुचिंता कुप्रवृत्ति कुक्रियाशक्ति कुप्रचेष्टा और इंद्रियर उत्तेजनादि दूरीकरण उपाय कि? गुरुदेव बोलछेन, इहार जन्य सर्वप्रथमे प्रयोजन सुदृढ़ संकल्प, इच्छाशक्तिर प्रयोग। आमि किछुतेई कोनो प्रकार कुप्रभाव कुप्रवृत्ति और कुप्रचेष्टाके प्रश्रय दिब ना। समस्त शक्ति नियोग करिया आमि उहादेर आक्रमणके बाधा दिब, प्रतिरोध करिब। एई प्रकार सुदृढ़ मनोभाव, ताहा हइलेई धीरे धीरे उहादेर प्रभाव कमिया जाइबे। तत्पर एक मिनिटकाल श्वास बंध करिया हृदयेर मध्ये शाणित त्रिशूलधारी महाकाल शिवेर विभीषण संहार मूर्ति चिंता करिया भाविबे, तिनि तोमार समस्त कुचिंता कुभावना सर्वप्रकार शारीरिक उत्तेजना और मानसिक विकाश ध्वंस करिया फेलितेछेन। तोमार आर कोनो पाप ताप मलिनता रिपु इंद्रियेर उत्तेजना उत्पीड़ना किछुई नेइ। तुमि शुद्ध शांत समाहित। এইভাবে এক মিনিট অতিবাহিত হইলে নিঃশ্বাস ত্যাগ করিয়া পুনরায় শ্বাস গ্রহণ ও বন্ধ করিয়া এক মিনিট অনুরূপ চিন্তা করিবে। এমনইভাবে পরপর সাতবারে সাত মিনিটকাল অনুষ্ঠান করিলেই সর্বপ্রকার উত্তেজনা কুপ্রবৃত্তি কুপ্রচেষ্টা কুচিন্তা ও কুক্রিয়া শক্তি সব প্রশমিত হইবে। শিষ্য পুনরায় প্রশ্ন করলেন, সতত বিবেক বৈরাগ্য ধর্মভাব জাগ্রত রাখার উপায় কি? গুরুদেব বললেন, প্রথমত সর্বদা চিন্তাশীল গম্ভীর ভাব লইয়া চলো। যাহারা অতি সাধারণ হালকা ভাব ও চিন্তা লইয়া চলে, তাহাদের সঙ্গে মেলামেশা না করা ও তাহাদের আলাপ আলোচনা না শোনা। আহার বিহার বেশভূষার স্বাতন্ত্রিকতা রক্ষা করিয়া চলা, প্রতিনিয়ত আত্মচিন্তা করিয়া মায়ামোহ বিভ্রম বিভ্রান্তিকে বিনষ্ট করা। গুরুদেব, তপস্যা কাহাকে বলে? গুরুদেব বলছেন, প্রতিনিয়ত প্রতিভাবনায় প্রতিকার যে গুরুর উপদেশ স্মরণ করিয়া চলাই সর্বোত্তম তপস্যা। সর্বদা মহাভাবে ডুবিয়া থাকিবার উপায় শ্বাসে প্রশ্বাসে গুরুপ্রদত্ত মন্ত্র জপ করা, কাহারও সহিত বৃথা বাক্যব্যয় ও বৃথা আলাপ আলোচনা না করা, জীবন যৌবনের অনিত্যতা সম্বন্ধে বিশেষভাবে চিন্তা করা, বিবেক বৈরাগ্য লইয়া সকল সময় চলা। গুরুদেব, মাঝে মাঝেই মনে কুচিন্তা আসে, মনের পবিত্রতা রক্ষা করার উপায় কি? গুরুদেব বলছেন, সর্বদা মনকে কাজে আবদ্ধ করিয়া রাখিতে হইবে, যেন অচিন্তা কুচিন্তা আসিবার সুযোগই না পায়। বৈরাগ্যই বিবেকীর সম্বল, সংযমী তপস্বীর যথা সর্বস্ব। গুরুদেব, সদা বহির্মুখী মনকে কিভাবে অন্তর্মুখী করে রাখা যায়? গুরুদেব বলছেন, অতি প্রত্যুষে উঠিয়া শ্রীগুরুমূর্তি ধ্যানে না আসা এবং তাহাতে চিত্ত নিবদ্ধ না হওয়া পর্যন্ত শয্যা ত্যাগ না করিলে। গুরুদেব, দুর্বল মন সবল হয় কিসে? জন্ম জরা মৃত্যু ব্যাধির বিষয়ে চিন্তা করিয়া বিবেক বৈরাগ্য জাগ্রত হইলে। গুরুদেব, ভিতরের ভাব সবসময় ঠিক থাকে না কেন? মন গুরুমুখী না থাকিলে এবং গুরুচিন্তা ভাবনায় ডুবিয়া না থাকিলে মন ঠিক থাকে না। গুরুদেব, ভাবকে সর্বদা কীভাবে জাগ্রত রাখা যায়? সর্বদা জন্ম জরা মৃত্যুর বিষয়ে চিন্তা এবং গুরুতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিতে পারিলে। গুরুদেব, রিপুর উত্তেজনা ও ইন্দ্রিয়ের উৎপীড়না কিসে চলিয়া যাইবে? অনবরত প্রতিনিয়ত মনকে গুরুর চিন্তা ভাবনায় ডুবাইয়া রাখিতে পারিলে এবং সদা সর্বদা হৃদয়ে গুরুর স্মৃতি ধরিয়া রাখিতে পারিলে ও চলিতে পারিলে সমস্ত কিছু চলে যাবে। গুরুদেব, নানারূপ বিষয় বাসনা আসিয়া মনকে অনেক সময় জ্বালামালায় জর্জরিত করিতে চেষ্টা করে, ইহাদের হাত থেকে কিসে অব্যাহতি লাভ করা যায়? প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে গুরুর আদেশ নির্দেশ উপদেশ স্মরণ করিয়া চলিতে পারিলে। স্ক্রিনে ছবি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন গুরুদেব কে ছিলেন। প্রণবানন্দজি ছিলেন গুরুদেব। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।